নমস্কার আমার ভুড়িভ চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমি আজকে বানাবো কাঁচা টমেটো বাটা অথবা আপনারা এটাকে চাটনিও বলতে পারেন এটা রুটি পরোটার সঙ্গে খেতে পারেন এছাড়া আলু সেদ্ধ ভাতের সঙ্গে মাখিয়েও খেতে পারেন তো চলুন দেখে নিই এই সহজ এবং সুস্বাদু টকঝাল মিষ্টি রেসিপিটা আমি কীভাবে তৈরি করলাম প্রথমে এখানে আমি তিনটে টমেটো নিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর নেব এক চামচ সর্ষে ও চার পাঁচটা এক কোয়ার রসুন নিয়ে নিয়েছি আমি এর মধ্যে সর্ষেটা দিয়ে দিলাম কালো সর্ষেটা আর দিয়ে দেব নুন স্বাদ মতন দিয়ে এটাকে মিক্সিতে পেস্ট করে নেব আর রসুনটাকে থেতো করে নিয়েছি আর ফোড়নের জন্য লাগবে কালো জিরে শুকনো লঙ্কা সরষের তেল কড়াইতে গরম করে কালো জিরে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে একদম কালো করে ভেজে নেব দেখুন ভেজে নিচ্ছি আরও একটু কালো করে শুকনো লঙ্কাটাকে ভেজে নেব এভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি ফ্লেমটা লোয়ে রেখে শুকনো লঙ্কাটাকে কিন্তু একদম মুচমুচে করে ভেজে নিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি থেতো করা রসুনগুলো রসুনটাকেও এবার ভেজে নেব রসুনটা ভালো করে লাল করে ভেজে নিয়ে এবার টমেটো বাটাটা টমেটো সরষে বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো এটা ততক্ষণ রান্না করব যতক্ষণ না জলটা পুরো শুকিয়ে যাচ্ছে এইভাবে নেড়ে চেড়ে নিয়ে জলটাকে শুকনো করে নেব এটা এটার মধ্যে আমি দিয়ে দেব ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে জলটা পুরো শুকিয়ে ফেলবো একদম শুকনো শুকনো করে নেব এটা আপনারা রুটি পরোটার সঙ্গে খেতে পারেন চাটনি হিসেবে এটাকে একটু ফ্লেমটা হাই করে এবার জলটা শুকিয়ে নিচ্ছি রসুন আর সর্ষের গন্ধটা কিন্তু অপূর্ব লাগে এই টমেটো ওয়াটার মধ্যে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে শুকনো শুকনো করে নিচ্ছি সামান্য একটু নুন অ্যাড করলাম দেখুন এটা আস্তে আস্তে শুকনো শুকনো হয়ে আসছে আরও একটু শুকিয়ে নেব দেখুন কত চটপটে রেসিপিটা তৈরি হয়ে গেল এটা কিন্তু আপনারা গরম ভাতের সঙ্গে মেখেও খেতে পারেন রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেসিপিটা দেখার জন্য সকলকে